এটি একটি সুপরিচিত সত্য যে বিড়াল সবার জন্য নয়। তাদের খুশি করা কঠিন এবং তারা তাদের নিজস্ব সময়সূচিতে জীবনযাপন করতে পছন্দ করে। তবে একই সময়ে আপনি বিড়ালের মতো প্রেমময় পোষা প্রাণী খুঁজে পাবেন না। বিড়ালদের প্রশিক্ষিত করা সহজ, কম রক্ষণাবেক্ষণ এবং কিছু সবচেয়ে স্নেহপূর্ণ সঙ্গী যতদূর প্রাণীরা যায়, তবে বিড়াল অন্য ছোট প্রাণীদের মতোই আরাধ্য। বিড়ালের মালিকরা প্রায়শই তাদের বিড়ালছানাগুলিকে কিছু চমৎকার সন্দেহজনক জিনিস করতে দেখে, যা সত্যিই আমাদের সকলকে অবাক করে দেয়। যে বিড়ালের মস্তিষ্কের ভিতরে সারাদিন শরীর ঘষা এবং ঘুমের মুখোমুখি হওয়া থেকে কি ঘটে, এই ভিডিওতে আমরা আপনাকে 15টি অদ্ভুত বিড়ালের আচরণ সম্পর্কে জানাবো, যাতে আপনি বুঝতে পারেন যে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে। নাম্বার 15, লিকিং দেমসেলফ। যদি আপনার একটি বিড়াল থাকে তাহলে আপনি জানেন যে তারা শুধু নিজেদের চাটতে পছন্দ করে। বিড়ালরা যখনই সময় পায় তারা দিনে একাধিকবার মাথা থেকে পা পর্যন্ত চাটতে পছন্দ করে, এবং যদিও এটি অদ্ভুত দেখায়, সত্যটি হল যে বিড়ালরা অন্যান্য প্রাণীর চেয়ে বেশি পরিষ্কার। নিজেদের চেটে পরিষ্কার করা তাদের এক ধরনের পদ্ধতি। তাদের পশম থেকে যে কোনো ময়লা ও তাদের ঘ্রাণে আকৃষ্ট হতে পারে এমন যে কোনো ধরনের শিকারীকে এড়াতে তারা এই রকম করে থাকে। সুতরাং যখন আপনার বিড়াল নিজেকে পরিষ্কার করা বন্ধ করে দিবে, ঠিক তখনই আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার 14, ক্যাট চ্যাটার্স। অনেক সময় বিড়ালরা তার মালিকের সামনে অন্যরকমভাবে শব্দ করে, বিশেষ করে যদি তারা বাইরে থাকে। এটি সাধারণত ঘটে যখন আপনার বিড়াল একটি পাখি দেখে। তখন বেশিরভাগ লোক মনে করে যে এই শব্দ করা কারণ বিড়াল পাখিটিকে শিকার করতে চায়। বিড়ালদের এই শব্দ করার আসল কারণ হল তারা তাদের অনুকরণ করার চেষ্টা করছে। কেন? কারণ বিড়ালটি তাকে উত্তেজিত করছে এবং সে তাদের নিজস্ব ভাষায় তার সাথে কথা বলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। বেশ মিষ্টি, তাই না? নাম্বার 13, ফেস রাবিং। একটি পোষা বিড়াল থাকার বিষয়ে সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলির মধ্যে একটি হল সব সময় যখন এটি আপনার কাছে আসে এবং আপনার পুরো শরীরের সাথে তার মুখ ঘষে। কিন্তু সত্য হল যে বিড়াল কখনো কারণ ছাড়া তাদের মুখ ঘষে না। মুখ ঘষা একটি স্নেহের কাজ, যেখানে একটি বিড়াল আপনার সাথে তার গন্ধ মিশ্রিত করার চেষ্টা করে। তারা এটি দ্বারা বোঝাতে চায় যে সে আপনাকে অনেক পছন্দ করে, বিশেষ করে যদি আপনি দুজন প্রথমবারের মতো দেখা করেন। নাম্বার 12, হেড বাটিং। এটি দ্বারা বিড়ালটির বোঝায় সে আপনাকে অনেক বেশি পছন্দ করে। এটি কেবলমাত্র তাদের খুব কাছের লোকদের সাথে করে থাকে। কখনও কখনও বিড়ালগুলি তাদের মালিকদের সাথে সময় কাটানোর জন্য একটু বেশি উৎসাহিত হয়, এবং এই ক্ষেত্রে তারা আপনার চারপাশে থাকতে কতটা পছন্দ করে তা দেখানোর জন্য তারা কেবল আপনার মুখের দিকে ঘষা দিতে পারে। নাম্বার 11, চিলিং ইন স্মল স্পেস। কখনও কখনও আপনি আপনার বিড়ালটিকে আপনার বাড়ির সবচেয়ে ছোট শান্ত কোণে খুঁজে পেতে পারেন, যেমন একটি বাক্সের ভিতরে, একটি ছোট আলমারি বা এমনকি সিঙ্কের নিচে। কারণ বিড়ালরা আটসার জায়গা পছন্দ করে, কারণ সেখানেই তারা স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষিত বোধ করে। অন্যান্য প্রাণীর মতোই তারা তাদের চারপাশের সমস্ত মানুষের কাছ থেকে তাদের নিজেকে ছোট্ট জায়গায় লুকিয়ে নিতে পছন্দ করে, যেখানে সে বসে সবাইকে দেখতে পারে। নাম্বার 10, ব্রিংগিং ইউ ডেড। বিড়ালরা যা করে বা তাদের মালিকরা এটি সহ্য করে তা এই এক অদ্ভুত জিনিস হতে পারে। যখন আপনার বিড়াল কিছু শিকার করে, তখন এটি নিশ্চিত যে প্রথমে তাদের মৃত শিকারটি আপনার কাছে নিয়ে আসবে। এটা শুধু আপনার বিড়ালদের ধন্যবাদ জানানোর উপায় নয়, বরং তারা এটাও নিশ্চিত করছে যে আপনার কাছে পর্যাপ্ত খাবার আছে কিনা। ঠিক সেক্ষেত্রে আপনার কাছে মৃত ইঁদুর এবং পাখি এনে আপনার বিড়াল মনে করে যে এটি আপনাকে শেখাচ্ছে কিভাবে শিকার করতে হয়, যাতে আপনি কখনো ক্ষুধার্ত না থাকেন। নাম্বার 9, স্লিপিং অল ডে। কিছু লোক বিড়ালকে পোষা প্রাণী হিসাবে রাখতে পছন্দ করে, কারণ এই ছোট প্রাণীরা দিনে প্রায় 15 ঘন্টা ঘুমায়। আপনার পশু বন্ধুর প্রতি আপনার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করার আগে আপনার সমস্ত কাজ সম্পন্ন করার জন্য আপনাকে প্রচুর সময় দেয়। বেশিরভাগ মানুষ এটি জানেন না, বিড়ালরা নিশাচর প্রাণী, যার মানে তারা রাতে সবচেয়ে সক্রিয় এবং এর জন্য তাদের সারাদিন ঘুমাতে হয়। যদিও কিছু বিড়াল তাদের মালিকের লাইফস্টাইল অনুসারে তাদের ঘুমের প্যাটার্ন সামঞ্জস্য করে, বেশিরভাগ বিড়াল এখনও তাদের 15 ঘন্টা ঘুমানোর সময় পছন্দ করে এবং অবশ্যই প্রচুর ঘুমের সাথে মিশে থাকে। নাম্বার 8, পিউরিন। যদিও বিড়ালদের মধ্যে পিউরিন বেশ সাধারণ, তবে বিড়াল কেন এই অদ্ভুত শব্দ করে তা জেনে আপনিও অবাক হবেন। বেশিরভাগ বিড়ালই শিখেছে কিভাবে ঝাঁকুনি দিতে হয়। মাত্র 2 দিন বয়স এবং তারা মারা যাওয়ার আগ পর্যন্ত এটি করতে থাকে। কেউ সত্যিই জানে না কেন বিড়ালরা ঝাঁকুনি দেয়। এই সত্যটি হল তারা যখন খুশি হয় বা নিজেকে সান্ত্বনা দেয়, তখন তাদের মস্তিষ্ক তাদের ষড়যন্ত্রকে কম্পন করতে ট্রিগার করে 25 থেকে 150 বার প্রতি সেকেন্ড, যা পিউরিন শব্দ করে তোলে। কিছু লোক বিশ্বাস করে যে বিশুদ্ধ কম্পনগুলি যে কোনো ধরনের সংক্রমণ, ফোলাভাব এমনকি হাড়ের ক্ষতি নিরাময়েও সহায়তা করে।
কখনও কখনও বিড়ালরাও যখন ভয় পায় এবং অস্বস্তিকর হয় তখন তারা ঝাঁকুনি দেয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে তাদের জন্য সান্ত্বনা এবং নিজেকে নিরাময় করার এটি একটি উপায়। নাম্বার সাত, মাউথ ওয়াইড ওপেন। আপনি কি কখনও আপনার বিড়ালটিকে তার মুখ খোলা রেখে কিছুর দিকে তাকিয়ে থাকতে দেখেছেন? ঠিক আছে, চিন্তা করবেন না, কারণ আপনি অবশ্যই একমাত্র নন। আপনি ভাবতে পারেন যে এটি ঘটছে কারণ আপনার বিড়ালগুলি ভয় পেয়েছে বা হতবাক, কিন্তু বাস্তবে এটি যা করার চেষ্টা করছে তা হল আরও ভালো। সেটা ঠিক, বিড়ালরা যখন এটি করে তখন এটিকে ফ্লেমিং প্রতিক্রিয়া বলা হয়, যেখানে তাদের ঠোঁট কুচকে যায় এবং তাদের মুখ দিয়ে কি গন্ধ পাচ্ছে তা আরও ভালোভাবে জন্য তাদের মুখ খোলে। এটি এমন দেখাচ্ছে যেন আপনার বিড়ালকে একটি বাজে ট্রিট দিয়েছে। নাম্বার ছয়, ইউরিন স্প্রিং। কিছু অদ্ভুত কারণে বিড়ালরা একটি দেওয়ালের বিপরীতে সোজা হয়ে দাঁড়াতে পছন্দ করে এবং তারা তাদের প্রস্রাব পুরো এটিতে স্প্রে করে। এর কারণ হল বিড়ালরা সাধারণত এইভাবে প্রস্রাব করে যখন তারা হুমকি বা চাপ অনুভব করে। প্রস্রাব স্প্রে করা বিড়ালদের জন্য তাদের অঞ্চল চিহ্নিত করার একটি উপায় এবং অপরিচিত পরিবেশ বা পরিস্থিতিতে নিজেদের নিরাপদ বোধ করতে সহায়তা করে। স্প্রে বিড়ালদের নিজস্ব ঘ্রাণ দিয়ে এলাকা ঘিরে রাখতে সাহায্য করে, যা তাদের জন্য অত্যন্ত আরামদায়ক। তাই আপনার পোষা প্রাণীর প্রস্রাব স্প্রে করার জন্য ক্ষিপ্ত হওয়ার পরিবর্তে তাদের পরিষ্কার করুন এবং তাদের যতটা সম্ভব নিরাপদ বোধ করার চেষ্টা করুন। নাম্বার পাঁচ, হেটিং বাথ। এতে অবাক হওয়ার কিছু নেই যে সমস্ত বিড়াল গোসল করাকে ঘৃণা করে। পানির বিষয়ে এমন কিছু আছে যা বিড়ালরা একেবারেই পছন্দ করে না, কিন্তু একই সময়ে বিড়ালরা সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে, তাই না? তো সমস্যাটা কী? কারণটি হল বিড়ালের পশম আছে যা শুকাতে অনেক সময় লাগে। তাদের পশম ভেজা থাকলে তারা অস্বস্তি বোধ করে। নাম্বার চার, মেকিং বিস্কিট। বিস্কিট তৈরি করাকে কখনও কখনও ব্রেড তৈরি হিসাবেও উল্লেখ করা হয়। এটি মূলত যখন আপনার বিড়ালটি তার পাঞ্জাগুলিকে সাধারণত একটি নরম কিছুর উপর এবং নিচে ধাক্কা দিতে শুরু করে যেন তাদের কিছু প্রয়োজন। কিছু লোক বিশ্বাস করে যে বিড়ালগুলি তাদের থাবা দিয়ে তাদের হরমোন নিঃসরণ করে বা তাদের অঞ্চল চিহ্নিত করার একটি উপায়ও হতে পারে, তবে জনপ্রিয় হল এটি তৈরি করা। বিস্কিট একটি অভ্যাসগত প্রবৃত্তি যা বিড়ালরা বিকাশ করে যখন তার এখনও বিড়ালছানা রয়েছে ও দুধ উৎপাদনকে উদ্দীপিত করার জন্য তাদের মায়ের প্রয়োজন হচ্ছে এবং কিছু কারণে এটি সর্বদা তাদের সাথে থাকে। নাম্বার তিন, সারেন স্প্রিন্ট। আপনি সেই মুহূর্ত জানেন আপনার বিড়াল শান্তভাবে বসে আছে। পরের সেকেন্ডে, এটি কয়েক মুহূর্ত আগে যেখানেই বিশ্রাম নিচ্ছিল সেখান থেকে হঠাৎ একটি বিশাল স্প্রিন্ট তৈরি করল। এই আকস্মিক স্প্রিন্টগুলি হাস্যকর এবং অদ্ভুত বলে মনে হতে পারে, তবে এগুলি সাধারণত ঘটে যখন আপনার বিড়ালের প্রচুর পিন আপ শক্তি থাকে যা কেবলমাত্র তার সিস্টেম থেকে বেরিয়ে আসা দরকার। আপনি যদি দেখেন যে আপনার বিড়ালটি এলোমেলোভাবে প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করছে, তবে নিজেকে বারবার হুইপ্ল্যাশ থেকে বাঁচাতে প্রতিদিন কিছু শালাপের জন্য এটিকে বাইরে নিয়ে যান। নাম্বার দুই, বাইটিং। বেশিরভাগ লোকই বিড়াল কামড় দেয় এমন প্রাণী বলে মনে করে না, তবে সেখানেই তারা ভুল, কারণ আপনি যদি আপনার কিটিকে উত্তেজিত করার সাহস করেন তবে সে আপনাকে কামড় বা আঁচড় দিতে দ্বিধা করবে না। বিড়ালরা সাধারণত আপনাকে কামড় দেয় যখন তারা অস্বস্তিকর বোধ করে বা আপনি কিছু করছেন যা তাদের রাগান্বিত করে তোলে, অনেকটা সুরক্ষা কৌশলের মতো। কখনও কখনও বিড়াল তাদের মালিকদের কামড় দেয় যদি তারা মনে করে যে তারা যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। যখন আপনার বিড়াল আপনাকে কামড়াবে তখন সবচেয়ে যৌক্তিক জিনিসটি হল অবিলম্বে যে কোনো ধরনের যোগাযোগ বন্ধ করা এবং তারপরে আপনার বিড়ালের মুখে আলতো করে ফু দেওয়া, যাতে কিটি বুঝতে পারে যে আপনি এটি পছন্দ করেননি। নাম্বার এক, ল্যান্ডিং অন দেয়ার ফিট। বিড়ালদের সম্পর্কে একটি জিনিস যা সত্যিই আকর্ষণীয় তা হল তারা যে কোনো উচ্চতা থেকে পড়লেও তাদের পায়ে অবতরণ করে সর্বদা, এবং যদিও এটি এমন কিছু গোপন সুপার পাওয়ারের মতো দেখায় যা শুধুমাত্র বিড়ালদেরই থাকে, এটি সত্যি কারণ বিড়ালদের অত্যন্ত দ্রুত প্রতিফলন রয়েছে। এই বিশেষটিকে রিটেন রিফ্লেক্ট বলা হয়, যা তাদের পায়ের কোনো সামঞ্জস্য করতে এবং তাদের নমনীয় দেহকে সফলভাবে ভারসাম্য রাখতে সাহায্য করে। বিড়ালরা বেশ হালকা ওজনের প্রাণী, তারা তাদের নিজেদেরকে এমনভাবে প্রাচ্য দিতে সাহায্য করে যে তারা তাদের শরীরের কোনো ক্ষতি ছাড়াই তাদের পায়ে নেমে যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।